আমি যে পণ্যটা নিজে ব্যবহার করতাম না সেই পণ্যটা আমি জ্ঞাতসারে কাস্টমারকে দিব না যে অ্যামাজনের মতো বিশ্বের সবচেয়ে বিখ্যাত সবচেয়ে সাকসেসফুল যে বিজনেসগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে অ্যামাজন অ্যামাজন নিজের পণ্য বিক্রি করে আপনারা কেউ জানেন অ্যামাজন কিন্তু অন্যের পণ্য বিক্রি করে এটা একটা প্ল্যাটফর্ম কিন্তু অ্যামাজন একটা জায়গার মধ্যে থেকে আলাদা সেটা হলো কাস্টমার সার্ভিস আপনি যদি অ্যামাজনের পণ্য কিনেন ধরে নিলাম যে এক ভাই আছে ওনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ উনি পণ্য বিক্রি করবেন অ্যামাজনে আমি ক্রেতা অ্যামাজন থেকে কিনব আমি যদি অ্যামাজন সম্পর্কে জানি আমি যদি সরাসরি ওনার সম্পর্কে জানি আমি ব্যক্তিগতভাবে ওনার চেয়ে অ্যামাজনকে বেশি প্রিফার করবো কেন জানেন জাস্ট সার্ভিসের জন্য সুন্দরবনের সোর্সিং করে মধু এনে বিক্রি করছে আপনিও বিক্রি করেন কিন্তু তার প্যাকেটের চেয়ে আপনার প্যাকেটের গুণগত মান যেন ভালো হয় তার কাস্টমার কমিউনিকেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাকারিয়া বলছি সুন্না বাজার থেকে স্যার কীভাবে হেল্প করতে পারি সুন্দর করে একটা কল সেন্টার যে অ্যাপ্রোচ একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে আপনি ঠিক সেভাবে করেন সালাম সালাম মত বিনিময় করবেন না সালাম দিবেন তারপরে সুন্দর করে বলুন আপনার এই কথার কারণে সে আকৃষ্ট হবে আপনার এই সুন্দর বাচন ভঙ্গির কারণে সে আপনার প্রতি যথেষ্ট পজিটিভ পার্সেন্টা তৈরি করবে আল্লাহ তাআলা আমাকে যদি কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য ব্যবসাকে নির্ধারণ করে রাখেন আমার তাকদীরের অংশ হিসাবে আমি চেষ্টা করব আমানতদারিতা তার সর্বোচ্চ পর্যায় থেকে মেনটেন করতে যে আমি দুনিয়াতে একটা ব্যক্তিকে ঠকাইলে ঠকাইতে পারবো তা আখিরাতে যে ধরাও যদি হয় হাসরের মাঠে আমি কি মুক্তি কীভাবে মুক্তি পাবো সেখান থেকে তো মুক্তি পাবো না সো এই আমানতদারিতা যখন আপনার মধ্যে থাকবে এবং এটা যখন আপনার কাস্টমার জানবে আমি নিশ্চিত দুনিয়ার এমন কোনো প্রসেস নাই এমন কোনো কম্পিটিটর নাই যে আপনাকে ব্যবসায় পিছনে ফেলতে পারবে